ডিউটিতে বেরিয়ে ছিল লোকটা মনে হয়। তো হচ্ছে যে তখন পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা এখনও পর্যন্ত যা জানতে পেরেছি, মদ্যপ অবস্থায় দুজন তাকে বাইককে তাকে হচ্ছে ধাক্কা মারে। তো অদ্ভুত ব্যাপার, এবং হচ্ছে বিরাট স্পিডে আসছে, বিরাট স্পিডে, যারা পরে দেখেছে বা ইত্যাদি বললো। তো এই ঘটনা আমাদের পার্টি এরিয়া কমিটি মেম্বার ডিপিএল এর, আমাদের ট্রেড ইউনিয়নের নেতা হঠাৎ করে আমাদের সাথে গতকাল গত পরশু প্রতিদিন কথা হচ্ছে। আমাদের জলজ্যান্ত একটা ছিল মহাভারত। এই যে মদ্যপ অবস্থা, এই যে দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? তাদের কী অবস্থা যারা অ্যাক্সিডেন্টটা? তাদের বিরুদ্ধে তো আমরা আমাদের যা বলার বলে দিয়েছি প্রশাসনকে, কালকে হচ্ছে যে আমরা সংশ্লিষ্ট থানা সব ওসিকে বলেছি, প্রশাসন নিশ্চিতভাবে স্টেপ নেবে। আমরা আজকে পোস্টমর্টম হওয়ার পর আমাদের পার্টির যা যা কর্মসূচি থাকে সেগুলো হবে, শেষকৃত্য পালন। তার মধ্যে যদি দেখি যে পুলিশ স্টেপ নিল না, তখন তো দেখতে হবে এটা কি, এটা মানে জীবন নিয়ে, খালি সজল মারা গেছে বলে বলছি না, কত জীবন কত যাচ্ছে প্রতিদিন। পুলিশের কোনো হেলদোল আছে? পুলিশ হচ্ছে যে হেলমেট চেকিংয়ের নামে পয়সা কালেকশন করছে, এই যে ড্রাঙ্কেন অবস্থার জন্য একটা মেশিন আছে, তো পুলিশেরও মুশকিল। পুলিশ অনেক, পুলিশও তো আবার সঠিক অবস্থা থাকে না, কার কে কার মুখে হচ্ছে চেক করে। ফলে এই ল অ্যান্ড অর্ডার বা এই ট্রান্সপোর্ট সিস্টেম পুলিশের যেভাবে দেখা উচিত তা কিন্তু হচ্ছে না, এবং যার ফলে ওই সজলেরা 20-25 উপরে বাইক চালায় মোড়া গেল ডিউটি আসতে গিয়ে, তার ফ্যামিলি গেল, এরকম অসংখ্য ফ্যামিলি তো যাচ্ছে। তো এই যে কী বলে না, সেফ ড্রাইভ সেফ লাইফ, আর হচ্ছে দিদির মুখ দেওয়া, কত জীবন হচ্ছে চলে যাচ্ছে, কোথায় লাইফ সেফ হচ্ছে, লাইফ তো সেভ হচ্ছে।